দেখুন, এই বিষয়ে আমার কাছে এখনো পর্যন্ত কোনো খবর নেই। অলরেডি আগে থেকেই আমার কাছে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। সবতই আমার যে একটা স্কোয়াড আছে, আমার যে সিকিউরিটিগুলো আছে সেগুলোই আছে। আমি গতকাল রাত 3টের সময় কলকাতায় ফিরি এবং এসে দেখি দুপুরের মধ্যে আমার বাড়িতে দুটো আর সিকিউরিটি দেওয়া হয়েছে বাড়তি। এটাই আমার কাছে খবর আছে, ওয়াই না ওয়াই প্লাস এসব সম্বন্ধে কোনো অভিজ্ঞতা আমার নেই। ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি আগে থেকে আছে এটা আমি কিন্তু জানি। কোথাও কি মানে কোথাও মনে হচ্ছে যে অনুব্রত ফেরার পরই আপনার সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হলো? দেখুন, অনুব্রত মণ্ডল হচ্ছে আমার অভিভাবক, বারবার আমাদের মাধ্যমে কথাটা বলেছি। অনুব্রত মণ্ডল মহাশয়ের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই, উনি আমার রাজনৈতিক গুরু। কিন্তু নিরাপত্তার অভাবের কথা যেটা বলছেন, আপনাদের সকলের জানা আছে, সারা বীরভূমবাসী জানে, নানুরবাসী জানে যে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের উত্থান হয়েছিল নানুর থেকে, এবং নানুরে যে লড়াই, যে সংগ্রাম হয়েছিল বামফ্রন্টে হাতমদের বিরুদ্ধে, তার নেতৃত্ব দিয়েছিলাম আমি, যার জন্য মিথ্যা কেসের মামলা আমার গলায় ঝুলি দেওয়া হয়েছিল, মামলার মালা 66টা মিথ্যা মামলা ছিল আমার বিরুদ্ধে। সর্বত সে বামফ্রন্টের যে হারমদ তার এখন রয়ে গেছে, বামফ্রন্ট নেই, নিশ্চিহ্ন হয়ে জিরো হয়ে গেছে, কিন্তু তারা বর্তমানে বিজেপি ছত্রছায়ায় গিয়েছে। আপনাদের জানা আছে যে বীরভূমের নানুরের সব থেকে বড় যে ক্রিমিনাল, যে মার্ডারার, যে ফেরার গোপাল শেখ, সেও বর্তমানে কোথাও কোথাও তাকে দেখা যাচ্ছে, সে খবর আমাদের কাছে আছে। তাছাড়াও নানুরে যারা হত্যালীলা চালিয়েছিল, হত্যাকাণ্ড চালিয়েছিল, সেই হারমাদদের একটা অংশ আবার কোথাও কোথাও বসে আলাপ আলোচনা করছে, সে খবর আমরা পাচ্ছি, হয়তো পুলিশ প্রশাসন সে খবর পাচ্ছে, যার জন্য আমাকে আরও দুটো এক্সট্রা ফোর্স দিয়েছেন বলে আমার মনে হয়। সেটা একটা সময় বাংলাদেশ থেকে ধরা করে আনা হয়েছিল কিছু গুন্ডা এবং ধরাও করেছিল, এবং এখনও পর্যন্ত সে বাংলাদেশ থেকে যাদেরকে আনা হয়েছিল আমাকে মার্ডার করার জন্য, তারা এখনও বোলপুরের সিয়ান জেলে তারা এখনও আছে, তারা এখনও জেল খাটছে। কিন্তু তাদের যারা সঙ্গী সাথী ছিল তারা তো অবাধে বিচরণ করছে, তারা তো সিয়ান এরিয়া, বোলপুর এরিয়া, বীরভূমের বিভিন্ন জায়গায় তারা রয়েছে। সবতই নিরাপত্তার জনিত যে ব্যাপার সে থাকতে পারে, কিন্তু আমার যে ব্যক্তিগত ব্যাপার, আমার নিরাপত্তা দিচ্ছে বীরভূম জেলার মানুষ, আমার নিরাপত্তা দিচ্ছে মা মাটির মানুষের সৈনিক যারা আছে, কারণ আমি সবসময় সততা এবং নিষ্ঠার সঙ্গে চলার চেষ্টা করি। আর লড়াই সংগ্রাম করতে গিয়ে আমি আমার পরিবারে আমার দুই দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, 8 জন সহযোদ্ধাকে হারিয়েছি, ভয় পায় না, মৃত্যুকে ভয় পায় না। উপরওয়ালা ছাড়া কারো কাছে কোনোদিন মাথা মতো করিনি, করবো না। অন্যায় যেখানে দেখব তার বিরুদ্ধে প্রতিবাদে কাদল শেখ গর্জে ওঠাছিল আমার স্বভাব, সেটা আমি কিন্তু করবই। তাই বীরভূম জেলার মানুষ, আমার মায়েরা, বোনেরা, বাবারা যারা আমার বয়সে বড়, তারা আমাকে আশীর্বাদ করে ভালোবাসা দেয়, দোয়া দেয়, তাদের দোয়া ভালোবাসা আছে। সর্বোপরি বঙ্গজননী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তার আশীর্বাদ মাথায় আছে। সর্বতই ভয় পাওয়ার কোনো জায়গা নেই, নিরাপত্তার ব্যাপারটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং দেখছেন, সারা বাংলার তার যারা সন্তান আছে প্রত্যেকটি সন্তানের খবরাখবর তিনি রাখেন। সর্বতই নিরাপত্তা বাড়ল কি কমলো সেটা আমার কোনো মাথা ব্যথার কারণ নয়।